চারপাশে হানাহানি, অসুস্থ পরিবেশ, বাবা মা ভেবেই পায় না এর মধ্যে কিভাবে আগলে রাখবেন তাদের সন্তানকে। সেই ছোট্ট ছেলেটি বড় তো হলোই, এক জাদুতে বদলে দিল তার পুরো জনপদকেও। নাম তার কিলিয়ান এমবাপ্পে। প্যারিসের উত্তর পূর্বাঞ্চলের বদি শহরতলিতে ডিসেম্বর মাসের 20 তারিখে জন্ম, সালটা 1998। ফ্রান্সের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি বছর। এমবাপ্পে যখন 6 মাসের শিশু, ওই বছরই বিশ্বকাপ ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স। আর যে স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়েছিল, স্তাদো দ্য ফ্রান্স থেকে এমবাপ্পের বাড়ি বাইসাইকেল চালানোর দূরত্বে। এমবাপ্পের বাবা উইলফ্রিড এমবাপ্পে, মা ফায়েজা লামারি, দুজনের জীবনই তখন আবর্তিত হচ্ছিল খেলাধুলাকে ঘিরে। বাবা বৌদি শহরের পরিচিত ফুটবল কোচ, আর মা হ্যান্ডবল প্লেয়ার হিসেবে নাম কুড়িয়েছেন। পরিবারের সবার পেশায় ছিল খেলাধুলা। এমবাপ্পের শিশুকাল ততটা আনন্দে কাটেনি। যে শহরতলিতে তার জন্ম, সেই বদিতে হানাহানি লেগেই থাকত। 2005 সালের অসুস্থ দগদগে স্মৃতি মুছে ফেলতে পারবে না সেখানকার বাসিন্দারা। পুড়িয়ে দেওয়া হয়েছিল বহু সরকারি ভবন, গাড়ি। প্যারিসের ভদ্রজনেরা তখন শহরটিকে দেখতেন অপরাধের লীলাক্ষেত্র হিসেবে। বৈরী পরিবেশে থেকে বালক এমবাপ্পের পা হড়কে যেতে পারত কুপথে, কিন্তু তা হতে দেননি উইলফ্রিড। বডির দূষিত বাতাস থেকে সন্তানকে আগলে বড় করেছিলেন বাবা মা। ছেলের নিউরনে তিনি ফুটবলের অনুরণন ঘটান, তাতে কাজ হয়। একসময়ে দেখা গেল ঘরটাকেই মাঠ বানিয়ে ফেলেছেন শিশু এমবাপ্পে, এমনকি ঘুমানোর সময়ও পাশে ফুটবল রাখতেন, ফুটবলকে বালিশ বানিয়ে ঘুমাতেন। বাবার কথায় 24 ঘন্টায় ফুটবলে বুঁদ থাকত ছেলে, কখনো টানা 4-5টা ম্যাচ দেখে ফেলত, একদম ক্রেজি। প্রচলিত লেখাপড়া হয়নি তার। বাবা উইলফ্রিড বাড়িতে শিক্ষক রেখে কিছু লেখাপড়া করিয়েছেন। 6 বছর বয়সে এএস বদি ক্লাবে বাবার হাতেই ফুটবলের হাতেখড়ি এমবাপ্পের। ছোট্ট বয়সেই নিখুঁত ফিনিশিং, গতি আর দ্রুত বল ড্রিবলিংয়ের দক্ষতা অর্জন করেন। একজন এমবাপ্পে তৈরি হওয়ার পেছনে আছে কঠোর অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা আর ত্যাগ স্বীকারের এক গল্প। ফুটবলের বাইরের সময়টা আর 10টা শিশুর মতো কাটানোর সুযোগ ছিল না তার। বন্ধুদের জন্মদিনের অনুষ্ঠান বা শিশুদের কোনো পার্টিতে এমবাপ্পেকে নিয়ে যাননি বাবা মা। তার বদলে তারা ভিন্ন এক কৌশল গ্রহণ করেন। তারা চেষ্টা করেন এমবাপ্পেকে ছোটবেলাতেই ফরাসি ফুটবল কিংবদন্তিদের সঙ্গে সাক্ষাৎ করাতে, যেন তার স্বপ্নটা বড় হয়। শুরুতে তারা চেষ্টা করেন সেই সময়ের তারকা ফুটবলার থিরো ওরির সঙ্গে ছেলেকে সাক্ষাৎ করাতে। তাদের চেষ্টা সফল হয়। 5 বছরের এমবাপ্পের সঙ্গে ছবি তোলেন আর্সেনাল তারকা। ওরি কি তখন জানতেন এই ছোট্ট ছেলেটি একদিন তার করা দুটো জাতীয় রেকর্ড ভেঙে ফেলবে? খুব অল্প বয়সে জিনেদিন জিদানেরও সাক্ষাৎ পেয়েছিলেন এই তারকা। 2016 সালে অনূর্ধ্ব 19 ইউরোয় চোখ ধাঁধানো নৈপুণ্য দেখিয়ে দিদিয়ের দেশমের ফ্রান্স দলে ডাক পান 2017 সালে। তারই পথ ধরে পরের বছর রাশিয়া বিশ্বকাপে। রাশিয়া বিশ্বকাপে ফরাসি জাতীয় দলের হয়ে গতির ঝলকে কাঁপিয়ে দিয়েছিলেন 19 বছর বয়সী এমবাপ্পে। আর্জেন্টিনার বিরুদ্ধে তার সেই জোড়া গোলের দুর্ধর্ষ ম্যাচের কথা কে ভুলতে পেরেছে? এরপর ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আতোয়ান গ্রিজম্যানের সঙ্গে জুটি গড়ে গোল করে ফ্রান্সকে শিরোপা এনে দেন এমবাপ্পে। সেই গোলের মধ্য দিয়ে মহাতারকা পেলের পাশে নিজের নাম লেখান। বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় টিনেজার হিসেবে গোল করে সেবার সেরা উদীয়মান তারকার পুরস্কারও জেতেন এমবাপ্পে। এরপর থেকে কখনো পিএসজির হয়ে, কখনো জাতীয় দলের হয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন 24 বছর বয়সী এই ফরওয়ার্ড। এই বয়সে যেসব রেকর্ড ইতিমধ্যে গড়েছেন, তাতে একসময় মেসি, রোনালদো, নেইমারকে ছাড়িয়ে যাবেন এমন সম্ভাবনার কথাই শোনাচ্ছেন ফুটবল বিশ্লেষকরা। বদির সেই দূষিত জনপদটি একসময়ে বদলে যায় এমবাপ্পের জাদুতে। 2018 সালের বিশ্বকাপের পর ঘরের ছেলেকে উৎসব উচ্ছ্বাসে বরণ করে নেয় তারা। দেয়ালে সাটানো হয় এমবাপ্পের ঢাউস ছবি, তাতে লেখা থাকে বদলে যাওয়ার বার্তা, সিটি অফ পসিবিলিটিস, অর্থাৎ সম্ভাবনার শহর। ছোট্ট সেই এমবাপ্পে আগামী 18 ডিসেম্বর ফাইনালের 2 দিন পর 24 বছর পূর্ণ করবে। ছেলেবেলায় ফুটবল খেলা ছাড়া যার শখ ছিল গান গাওয়া, বাঁশি বাজানো। গান ও বাঁশি শেখার স্কুলে পড়তেও গিয়েছিলেন তিনি, কিন্তু উইভেস মতাদ কিংবা জ্যা জেকুয়েস গোমার মতো গায়ক হয়ে ওঠা হয়নি তার। ফুটবলারই হতে চেয়েছিলেন তিনি। বল পায়ে এমবাপ্পেও তো মতাদ বা গোমা। তার গোলে জড়িয়ে মতাদের মর্মস্পর্শী গানের হৃদয়ে ছুঁয়ে যাওয়া বাঁশির সুর, মাঠ জুড়ে গতিময় ছুটে চলার পরতে পরতে যে বাজে গোমার পপ মিউজিকের ঝংকার,
বল পায়ে গোলের ফুল ফুটিয়ে মরুভূমির বিশ্বকাপ এরই মধ্যে মাতিয়ে ফেলেছেন এমবাপ্পে। এই তরুণ বয়সেই তিনি কত উঁচুতে পৌঁছবেন কে জানে।